আসসালামু আলাইকুম। চাঁদপুর টিভি সংবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সানজিদ আফরিন প্রীতু। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। চাঁদপুরে জমকালো আয়োজনে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি উদযাপন। মতলবে গজরা ইউপির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি হানিফ মিয়ার কন্যা লিসার শুভ বিবাহ সম্পন্ন। হাজীগঞ্জে সরকারি অর্থায়নে 10 ভিক্ষুককে পুনর্বাসন ও 20 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান। কচুয়ায় দুস্থ মহিলা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। হাজীগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ। কচুয়ার কাদলা ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই সম্পন্ন। কচুয়ায় 51তম শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। চাঁদপুর জেলা যুবলীগের সালাউদ্দিন বাবরের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরে জমকালো আয়োজনে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। আমাদের সদর প্রতিনিধি মোহাম্মদ শাওন পাটোয়ারির তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরে জমকালো আয়োজনে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। বুধবার সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি। এ সময় তিনি বলেন, বেসরকারি টেলিভিশনের মধ্যে এশিয়ান টিভি খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এশিয়ান টিভি তাদের দক্ষতা নিয়ে এগিয়ে যাবে। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুর প্রেস ক্লাবের উন্নয়নে শেখ হাসিনা সরকারের ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করছে। প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার পর এখন স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনে নেমেছে জননেত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল বাংলাদেশের মতো সকলকে সহযোগিতা করতে হবে। আলোচনা সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি AHM আহসানুল্লাহ সভাপতিত্বে ও এশিয়ান টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হাইমচর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিক, জাহিদুল ইসলাম, শাহরাস্তি প্রতিনিধি জামাল হোসেন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ হানিফ মিয়ার দ্বিতীয় কন্যা শাহিদা পারভিন লিসার শুভ বিবাহ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ হানিফ মিয়ার ও তার সহধর্মিনী আলহাজ রহিমা বেগমের দ্বিতীয় কন্যা শাহিদা পারভিন লিসার শুভ বিবাহ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তার বর মোহাম্মদ হুমায়ুন রশিদ বাপ্পি, বরের পিতা মৃত হারুনুর রশিদ, মাতা আলহাজ মজিদুন নাহার।
বর দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আর টিভির ডেপুটি ম্যানেজার। বরের বাসা ঢাকা মিরপুর শাওড়াপাড়া। সোমবার 16 জানুয়ারি সন্ধ্যা 7টার সময় ঢাকা মহাখালী 1206 VIP রোড রাওয়া ক্লাবে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত শুভ বিবাহ অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মতলবের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সম্পাদক, মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরের ক্র্যাক প্লাটুনের কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু অংশগ্রহণ করেন। এছাড়াও চাঁদপুর জেলা পরিষদের সাবেক সফল প্যানেল চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হাওলাদার মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার, কামরুল হাসান মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত শুভ বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কনের পিতা মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ হানিফ মিয়া ও তার সহধর্মিনী আলহাজ রহিমা বেগম আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা ও স্বাগত জানান। তারা এই সময় সকলের কাছে এই নবদম্পতির সুখ শান্তি সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন। প্রীতিভোজ ও শুভ বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম ও তার জ্যেষ্ঠ পুত্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু নবদম্পতির সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন। তারা এই সময় এই নবদম্পতিকে অফুরন্ত শুভেচ্ছা, অভিনন্দন ও আগামী দিনের পথ চলার শুভকামনা জানান। হাজীগঞ্জে 10 জন ভিক্ষুককে পুনর্বাসন ও 20 জন স্কুল ছাত্রীর মাঝে বাইসাইকেল প্রদান এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত টাকার চেক অসুস্থদের মাঝে বিতরণ করেছেন নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। হাজীগঞ্জে 10 জন ভিক্ষুককে পুনর্বাসন ও 20 জন স্কুল ছাত্রীর মাঝে বাইসাইকেল প্রদান এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত টাকার চেক অসুস্থদের মাঝে বিতরণ করেছেন চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। গতকাল তিনি উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কাজে অংশগ্রহণ করেন। দুপুরে উপজেলার চত্বরে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে 10 জন ভিক্ষুককে পুনর্বাসন এবং সরকারি অর্থায়নে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের 20 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করেন। একই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত টাকার চেক অসুস্থদের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ জসিমউদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম ব্যাপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়ায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় দুস্থ মহিলা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের কচুয়ায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় দুস্থ মহিলা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনজিও সংস্থা সমাহারের আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের CEO মোহাম্মদ শফিকুন নূর ও এনজিও সংস্থার প্রতিনিধি তাজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হাজীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। হাজীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মিলন মাহমুদ। বুধবার বিকেলে হাজীগঞ্জ থানার সম্মুখে তিনি শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ ও অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম সহ থানার অন্যান্য অফিসার বৃন্দ। এর পূর্বে পুলিশ সুপার থানায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ। শীতবস্ত্র বিতরণ শেষে পুলিশ সুপার থানা চত্বরে সবজি বাগান ঘুরে দেখেন। পরে তিনি থানা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। চাঁদপুরের কচুয়ার 8 নং কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত পদ্ধতিতে বিভিন্ন ভাতাভোগী সদস্যদের যাচাই বাছাই কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের কচুয়ার 8 নং কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত পদ্ধতিতে বিভিন্ন ভাতাভোগী সদস্যদের যাচাই বাছাই কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে 2022-2023 অর্থ বছরে ওই ইউনিয়নের অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের বাছাই কার্যক্রম করা হয়। এ সময় কচুয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাহিদ ইসলাম, কাদলা ইউপি সচিব সেতারা আফরোজ, ইউপি সদস্য ইকবাল হোসেন, মিজানুর রহমান, কাউসার প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত চাঁদপুরের কচুয়ায় 51তম শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এবং বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত চাঁদপুরের কচুয়ায় 51তম শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, এসিল্যান্ড মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান সহ আরো অনেকে। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবরের সুস্থতা কামনায় হাজীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের নেতৃত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবরের সুস্থতা কামনায় হাজীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের নেতৃত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদে পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলামের উদ্যোগে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবরের সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবরের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ শরীফুল্লাহ। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান জাহিদ, যুবলীগ নেতা সাইদ আবদুল্লাহ ঝিনুক, মইনুদ্দিন মঞ্জু, কাজী আলামিন, কবির মুন্সি, সুমন, শাকিল, হানিফ, হৃদয়, সাইফুল, খলিল, জুয়েল, আনিসুর রহমান, বাহার, ফিরোজ, মনোয়ার ব্যাপারী, রুবেল, জাহান শাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দেখছিলেন চাঁদপুর টিভি সংবাদ। এরকম নিত্য নতুন খবর জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।